বিকেলে সবাইকে আমাদের কোনো মেলায় কষ্ট করে আসার জন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অতীব আনন্দের সহিত আজকে আপনাদের মুখোমুখি বসছি। আমরা 1993 সালে কালিয়াগঞ্জ হাই স্কুল এস্টাবলিশ হয়, 2000 সালে অষ্টম শ্রেণী হিসেবে ভর্তি হয়, আর 2010 সালে নবম দশম শ্রেণী এমপিও পাইছি আমরা। এক হিসাবে বলতে গেলে আমাদের স্কুলটাকে আমরা বার দিবস বিস্টারি বলতে পারি। আমরা যাক এর ভিতরে অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছি। শিক্ষা প্রশাসন এবং আমাদের স্থানীয় এমপি মহোদয় আমাদেরকে একটা ছায়া দিয়ে রাখছেন। স্কুলটা যদিও আমাদের বাংলাদেশের একজন ডার্ক সাইডেড মন্ত্রী যিনি জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন ডাক্তার মনোনয় বলছেন স্যার, উনি 3 বার মন্ত্রী, 5 বার এমপি ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ওনার হাতে স্কুলটা এমপিভুক্ত হয়নি। স্কুলটা এমপিও হয়েছে মহিলা গণমানুষের নেতা আমাদের পাণ্ডে উচ্ছেন কাজী আকম বাহাদুর বাস সাহেবের ডিউটিতে। এবং আমরা আরও গর্বিত যে আমাদের এখানে একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট প্র্যাকটিস আছে, পলিটিক্যাল হারমোনিয়াস ডেভেলপমেন্ট প্র্যাকটিস, যেটা বাংলাদেশের অন্যান্য জেলাতে নাই। আমরা এখানে 80টি বা 70টা স্কুল আছে, কুমিল্লা আদর্শ সদরে 70টা স্কুলের মধ্যে 80টি জন সভাপতি আছে বর্তমান সরকারের রাজনীতি করেন যারা সহায়, কিন্তু এই সংগ্রহে সালিয়াগঞ্জ স্কুল এবং সুবরাদি শাহজাদি স্কুল এই দুই স্কুলের সভাপতি হচ্ছে সরাসরি বিএনপি পরিবারের লোক। এটা শুধু আমাদের এমপি সাহেবের সদিচ্ছার কারণেই সম্ভব। ওনার কথা একটাই যে সেদিনকে কর্নেল লাগবে স্যার স্কুলটা করতে না, তো এটা সভাপতি ওনার ছেলে খায়নি। এরকম এই ছোট্ট একটা উদাহরণ আমি আজকে বলতে হয়েছি, এই কারণে এটা রাজনৈতিক সহিষ্ণুতার বহিঃপ্রকাশ। এরকম যদি সারা দেশে এই সহিষ্ণুতা থাকতো তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম, আমাদের মূল্যবোধ আরও চাঙ্গা হয়ে উঠত, আমরা এগিয়ে যেতাম, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এইভাবে যেতে পারতেছি না। আমি তো বাংলাদেশে 18 উপজেলা কুমিল্লা জেলাতে বিভিন্ন উপজেলার খোঁজখবর রাখি বা দেখি। এখানে আমাদের 80 উপজেলার সম্মানিত সভাপতি অধ্যক্ষ সুরেশ স্যার আছেন, আমরা একসাথে কাজ মিটিয়ে কাজ করি। আজকে আপনাদেরকে ডেকে এনেছি শুধু আমাদের দেওয়ার কিছু দেখানোর কিছু নেই, তবে আমাদেরকে একটু আশীর্বাদ করবেন আপনারা, যাতে ভবিষ্যতে আমাদের চলার পথ আরও সুগম হয়। আমাদের সহকারী শিক্ষক আজিমদার দাদু, সে 2005 সালে আমি স্কুলে জয়েন করি, তখন থেকে আইসিটি হাত দিচ্ছি এবং আমিও তাকে বিভিন্ন সময় এ রাস্তায় পড়ে থাকার জন্য উৎসাহিত করতাম এবং নিরলসভাবে কাজ করছে, পড়াতে সে অ্যাম্বাসেডর হয়েছে। অ্যাম্বাসেডর হওয়ার প্রেক্ষিতে এরপরে সে চেষ্টা করছে যে সপ্তাহে সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার জন্য। তো এই পোর্টালে 4 লাখ শিক্ষক আপনারা আপলোড করেন ক্লাস, এবং এটা একটা বিশাল ভাণ্ডার বলতে হবে, তথ্য ভাণ্ডার। আমার মতে 4 লাখ শিক্ষকের আপলোড থেকে বা ক্লাস আসে বা শিক্ষকরা নিয়মিত এটাকে অবজারভেশনে রাখছেন, ওখান থেকে প্রতিষ্ঠাতা 3 জনকে সেরা ঘোষণা করা আমি মনে করি বিশাল বিষয়, একটা বড় ধরনের অর্জন। আমরা আশা করব যে আমরা যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি, আমরা আশীর্বাদ করব যে আজিমখান দাদু সে পরিশ্রম করছে, ভবিষ্যতে যাতে তার হাত আরও সুপ্রসন্ন হয়। আমরা আজকে উদ্দেশ্য হচ্ছে তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাব, সেটা আমরা আমাদের নিজের বাউন্ডারির মধ্যে আমরা একা করতে পারতাম, ভাবছিলাম যে আমাদের জগৎটা তো আরও অনেক বড়, যেহেতু আমাদের অনেকগুলো অ্যাম্বাসেডার আছে, আমাদের অ্যাম্বাসেডরদের একমাত্র উৎস আমি মনে করি অ্যাম্বাসেডার হওয়ার উৎস যিনি যোগান, তিনি আমাদের জেলা দিকে দিচ্ছেন। এসআরকে দিয়েই আমরা
এই জন্যই আপনারা এতক্ষণ কষ্ট করছেন ধৈর্য ধরে, তারা যদি কথা বলবে এবং তাদের হাত ধরে আপনি, হ্যাঁ আমদুদ্দিনের হাত হাত তাদের হাতে আমরা আমরা সবাই মিলে তারা দিকে অর্পণ করবো। তো আমরা সারের থেকেও দুটা কথা শুনবো, আমাদের মাধ্যমিক শিক্ষা তার থেকেও শুনবো এবং আমাদের লাইনের আমদুদ্দিন তার থেকেও আমরা শুনবো। সারের কথা তো আমরা শোনার জন্য অধীর আগ্রহে থাকি, কিন্তু এখন যে সারের ক্ষেত্র অনেক বড় হয়ে গেছে তার কারণে রুগিয়ে আমরা তার কাছে পাইব। আমরা আশা করবো যে আমরা অন্তত বছরে তাদের তিনবার পাই তার। এটা আমার এটা ইটস নট এ হার্ড থিং আমি মনে করি, এটা ইটস নট এ লট এক্সপেক্টেশন ফ্রম মি, আমার পক্ষ থেকে এটা বড় ধরনের প্রত্যাশা নয়। আশা করি স্যার এটা রাখবেন, কোয়ার্টার তো রাখতে পারে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।